তো বোলানি চিকেন খাচ্ছে, চিকেন চিকেন খাচ্ছে। আর বিকামণি কোন ডাইনিং টেবিলের ওপরে পিছনের চেয়ারে ঘুমো করেছিল, আর গন্ধ পেয়ে তো পুষ্কলে বের হয়ে এসেছে। তুমি চিকেন খাবে? তোমাকে চিকেন দিব না, তুমি ঈদ তো আগে ভাত খেয়েছো। তোকলানি খায়নি, তাই তোকলানিকে একটু চিকেন দিয়েছিলাম। তোকলানি এখন সেই চিকেন খাচ্ছে, আর পিকামণি গন্ধ পেয়ে ঘুম ভেঙে উঠে এসলো। দেখছো, তোমরা দেখছো? ও তাকাইতে পারছে না আমার পিকামণি, ঘুমু তাও চিকেনের গন্ধে চলে এসেছে। তাই না রে বুড়ি, আয় আমার কাছে, চিকেন দিব, তোকেও দিব, রান দিব তোমাকে। হ্যাঁ, তোকলানিকে তো একটু রান ছিঁড়ে দিয়েছি, আর তোমাকে পুরো রানটাই দিব। পরিষ্কার করে খেয়ে ফেলেছো? ও বাবা, আজকে চিকেনের স্টকটা একদম কম ছিল, শুকায় গেছে। প্রেশার কুকারে দিয়ে অনেকগুলো সিটি হয়ে গেছে, আর ঝোলটা একদম শুকিয়ে গেছে। যেতে যেতে খাচ্ছ? ওরে বাবা, আমার গুড বাবু এটা। পিকামণি কি গুড বাবু হতে চায়? আমার পিকামণি গুড বাবু তাকাতেই পারছে না, ঘুম ঘুম চোখে, তাও চিকেনের লোভে উঠে বলেছে মাম্মিতা। মাম্মা, ও নিচে চলে গেল কেন? তোমাকে কিন্তু চিকেন দেবো না মাম্মা। ও খানে খান শুয়ে বলেছো, শুয়ে বলেছো, তুমি কোথায় শুয়ে থাকা সবাইকে বল না, কোথায় শুয়ে থাকা? এই যে পিকামণি, ওই পিছনে চেয়ার দুটো তো আমরা বসি না, ওই চেয়ারের উপরে উঠে ওখানে ও ঘুম করে, তাই না মা? এটা আমার মাম্মা, এটা আমার মাম্মি বিড়াল, মাম্মি বিড়াল, আ মাম্মি বিড়াল। কই তুমি, তোমাকে তো দেখা যায় না, বন্ধুদের সাথে দেখা করতে চাও না তুমি, পিকাচু ভিডিও করতেই দেয় না, ও খুব দুস্থ হয়েছে। কই 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 পিকা কই, এই পিকা কই, ওই যে পিকা শুধু লুকিয়ে থাকে। ওই যে দেখেন দেখেন, ক্যামেরা ধরে ধরে চলে, ওই যে পিকা চলে গেল। কই রে আমার পিকা, কই রে আমার বুড়ি, এই যে বুড়ি খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। বুড়ি বুড়িকে দিব না খাবার, মাম্মার একটা কথা শোন না, সারাদিন বাইরে চলে যায় দুতো বলি। চিকেন খাওয়ার জন্য বসে আসো, চিকেন তোমার জন্য তো চিকেন নিয়ে আসবো। আচ্ছা নিয়ে আসছি, দাঁড়া চিকেন এনেছি, চিকেন দেখছো, তোমাকে বলছিলাম রান দিব, বলছিলাম তোমাকে বলছিলাম, তুমি তো তা মাম্মা কথা শোনো না, এই তো মাম্মা কথা শুনতে চাও না, তো দোষ তো বলি না তুমি। মামা তোমাকে কত আদর করে, তোমাকে বেশি বেশি চিকেন দেয় টুকুরা নিছে, তাও তুমি আমার কথা শোনো না, বসনি বলি হয়েছো তুমি, একবারে দুটো বলি এখন সুন্দর করে। আজকে স্টকই নেই বাবা, আমার ময়নারা খুব স্টক পছন্দ করে, বাট আজকে স্টক একদম শুকিয়ে চিকেনটা মাখা মাখা হয়ে গেছে, মানে ভুনা চিকেন হয়েছে বুঝছো বাবা, আজকে পাতলা ঝোল হয় নাই, আজকে চিকেনের ভুনা ঝোল হয়েছে, একবারে ভুনা ভুনা মাংস হয়ে গেছে আজকে। আর পিকামণি হচ্ছে টুকুলানি দুজনই খুব স্টক খেতে পছন্দ করে, বাট আজকে শুকিয়ে গেছে। তোমার পছন্দ চিকেন? অনেক পছন্দ, অনেক পছন্দ, কিন্তু করলে মাম্মা রান্না করলে দেয়, তারপরে তোমার মজা লাগে। ও বলে বাবা খাও, মাশাল্লাহ মাশাল্লাহ খাও, সুন্দর করে খাও।